একদিন দুই দিন তিন দিন চলে গেল উসমানের কোনো খবর নাই কোনো খবর নাই আসেও না কোনো খবরও নাই ওই অবস্থায় দেখা গেল একজন মানুষ অপরিচিত একজন মানুষ নবী যখন টেনশনে উসমানের আমার উসমানের কি হলো আমার উসমানের কি হলো ওই অবস্থায় একজন বৃদ্ধ মানুষ আল্লাহর নবীর কাছে সুরত বদলায় কান্দে কান্দে নবী তো মানুষের দুঃখ দেখলে পরে নবী পাশে যায় দাঁড়ায় দুঃখের খবরটা নিতেন কেন তুমি কান্না করো কেন তুমি কষ্ট পাইছো কি কারণে আল্লাহর নবী এই দুঃখ দূর করার চেষ্টা করতেন হযরত মায়ার নবী দয়ার নবী ওই বুড়া মানুষটার কান্না দেখে নবী দরদ লাগলো যায় জিজ্ঞেস করেন ভাই তুমি কাঁদো কেন কয় নবী গো আমি কাঁদতেছি আপনি আমাকে চিনবেন না তবে না কাইদে আমি পারলাম না কানব না কেন কারণ মক্কায় দেখে এসেছি আপনার সাহাবি উসমান আপনার সাহাবি উসমান যারে আপনি পাঠাইছেন দুধ বানাই আপনার ওই উসমান যার মক্কার ঘরে ঘরে যার অবদান আছে ঋণ আছে সহযোগিতা আছে ওই কাফের গুলি আপনার সাহাবি উসমানকে হত্যা করে শুলিতে লটকায় রাখছি তার দেহের সাথে অপমানজনক আচরণ করতেছি এই দৃশ্যটা আমি দেখছি দেখে আমার বড় কষ্ট লাগছে তাই আমি কান্দতেছি ডাহা একটা মিথ্যা কথা সত্য না মিথ্যা একবারে জিতা মিশা কথা কে সেটা কয় ইবলিস এই মিথ্যা কথাটা কইছে কেটা কয় ইবলিস কেন কইতেছে কয় লাগাইবার জন্য যুদ্ধ লাগানোর জন্য বাজায় দেওয়ার জন্য কারণ ইবলিস দেখতেছি ঘটনা কি বাজে না কেন বাজে না কেন বাজে না কেন ইবলিস প্ররোচনা দিয়া ওয়াসওয়াসা দিয়া প্রথমে 50 জন পাঠাইল বাজানোর জন্য দেখে বাজে না মুহাম্মদ এদেরকে আবার মুক্ত করে দিয়ে দিছে আবার 50 জন আসছে ওখানেও বন্দি করা অবস্থায় মুহাম্মদের কাছে আনার পর তিনি আবার আজাদ করে দেয় শয়তান ইবলিস কয় ঘটনা কি আমি তো লাগাইতে পারতেছি না বাজাইতে পারতেছি না কেমন করে বাজানো যায় ইবলিস তখন মনে মনে চিন্তা করল ওসমান হত্যার খবর যদি আমি মুহাম্মদ এবং তার সঙ্গীদেরকে দেই তাহলে আমার মন বলে ওরা এতে ক্ষিপ্ত হইয়া তখন যুদ্ধ করার জন্য মক্কায় ঢুকে যাবে গন্ডগোল তখন বাজানো যাবে এজন্য মিথ্যা খবর নবীর কাছে রটায় দিল ইবলিস আল্লাহ নবী রহমতের নবী তিনি তো গায়েব জানেন না মায়ার নবী তিনি তো আর গায়েব জানেন না দয়ার নবী তিনি চিন্তায় পড়ে গেলেন মাথায় হাত দিয়ে দিলেন তিনি তো ভাবতেছেন ঘটনা এমনই হবে নতবা ওসমান তিন দিন হয়ে যায় আসে না কেন আসে না কেন আসে না কেন হয় উসমানকে বন্দি করেছে নয় আমার উসমানকে হত্যাই করেছে যদি এই বুড়া মানুষের কথা সত্য হয় হত্যাই করেছে মায়ার নবী তখন সাহাবায়ে কেরামদেরকে বলেন সাহাবিনা তাবু উমরা করি না করি সেটা পরের কথা আগে আমার উসমান হত্যার বিচার করতে হবে আমার উসমানের বদলা না নিয়ে আমি নবী মদিনার দিকে কদম দিব না কারা কারা আমার সাথে একমত আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো আল্লাহ নবী বললেন আমরা উমরা করি কি করব কি করব না সেটাও বড় কথা নয় এখন বড় কথা হলো দূত হত্যা করা আন্তর্জাতিক আইন অপরাধ আমার উসমানের কি দোষ আমি তো তারে দূত বানায় পাঠাইছি অপরাধ যদি থাকে আমার হবে যদি আমার কিছু করে করতে পারে কিন্তু আমার উসমানের কোনো দোষ নাই কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই কারণ সে দূত অতএব এই দূত হত্যা আন্তর্জাতিক আইনেও দণ্ডনীয় অপরাধ আসো আমার উসমানের বিচার না নিয়া উসমান হত্যার বদলা না নিয়া আমরা কেউ মদিনায় যাব না যদি এই কথা একমত হও আমি নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো শপথ গ্রহণ করো সুবহানাল্লাহ আল্লাহ নবী খালি নরম না জায়গা মতো গরম ইসলাম নিজেকে জায়গা মতো নরম হতেও বলে জায়গা মতো গরম হতেও বলে محمد رسول الله والذين معه أشد
داءوا على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل আল্লাহ নিজে বলেন আমার নবী এবং নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ হলো আখলাক হলো ওরা নরমের জায়গায় বেশি নরম গরমের জায়গায় বেশি গরম আল্লাহর নবী গরম হয়ে গেলেন সাহাবায়ে কেরামদেরকে বলেন আমার হাতে হাত রেখে বায়াত নাও নবী যখন বায়াত নেওয়া শুরু করলেন এই খবরও চলে গেল মক্কায় আল্লাহ নবী রহমতের নবী বায়াত নিতেছেন বলে কেন কয় উসমান হত্যার বদলা নেওয়ার জন্য আবু সুফিয়ান কয় কয় কি আমরা তো উসমানকে হত্যা করি নাই বন্দী করেছিলাম তাহলে তারা যদি এরকম শপথ নেয় তাহলে গণ্ডগোল তো অনেক বড় হয়ে যাবে তারা তো মরণ তার জীবন মরণের শপথ করে বসতেছে না 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 হবে না হবে না আল্লাহর নবী রহমতের নবী কি আবু সুফিয়ান মনে মনে ভাবতেছে না এইভাবে যুদ্ধ করলে আমাদের বিপদ উসমানকে তাড়াতাড়ি নবীর কাছে লইয়া যাও উসমানকে তাড়াতাড়ি লইয়া যাও ভাইরা বন্ধুরা নবী তখন বায়াত নিতেছিলেন সাহাবায়ে কেরামদের হাত থেকে ওই অবস্থায় নবীজির চোখ থেকে একটু পানিও পড়ে কষ্টে উসমানের কথা ইয়াদ করে নবীর চোখ দিয়ে অশ্রু ঝরে আল্লাহর নবী বলেন সাহাবীরা দেখো তোমরা সবাই কিন্তু আমার হাতে হাত রেখে শপথ নিয়েছ আজ যদি আমার উসমান এখানে থাকত তাহলে সেও তো আমার হাতে হাত রেখে শপথ নিত অতএব তোমরা দেখো আমি নবীর একটা হাত আমার উসমানের হাত আমার বাম হাতটা আমার উসমানের হাত আর ডান হাতটা হলো আমি নবীর হাত এই যে আমার হাতটা আমি আমার হাতের উপরে রাখলাম আমি নবীর হাত ডান হাত আর বাম হাত উসমানের হাত আমি উসমানের হাতের উপরে হাত রাইখা শপথ নিলাম আমার উসমান ও আমার হাতের উপরে শপথ নিল এই যে আমি নবী ডান হাতটা নিচে রাখলাম উসমান ও তার হাতটা আমার হাতের মধ্যে রাখলো শপথ নিল আমার এক হাত আমার হাত আর এক হাত হলো আমার উসমানের হাত সুবহানাল্লাহ এইভাবে মায়ার নবী শপথ নিছেন শপথ নিছেন কে সেই কয় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাকাম এত বড় মর্যাদা এত বড় শান যার নবী 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 তার নিজের একটা হাতকে উসমানের হাত বলেছেন আল্লাহ জান সে আর মাল সে ইমদাদ কিয়া জো জান সে আর মাল সে ইমদাদ কিয়া জো হযরত জিন্নুরাইন হায়ো শানে সাহাবা হযরত জিন্নুরাইন হায়ো শানে সাহাবা এলান কর কাবা মি গিয়া জিসনে ইবাদত ফারুক লকব নামে উমর শানে সাহাবা ফারুক লকব নামে উমর শানে সাহাবা মুআবিয়া তেরা নাম সে ইসলাম রখেগা দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা আল্লাহ আকবর মুআজ্জজ হাজিরিন এবার আবু সুফিয়ান তাড়াতাড়ি করে হযরত উসমান গনিকে মায়ার নবীর সামনে হাজির করলো হুদাইবিয়ায় হাজির করে বলতেছে কে বলছে আমরা উসমানকে হত্যা করছি নেন আপনার উসমানকে নিয়ে যান আল্লাহ নবী অবাক হয়ে গেলেন নবী তখন বুঝলেন হ্যাঁ তাহলে আগের খবর ছিল মিথ্যা খবর বাজায় দেওয়ার জন্য এরকম ইবলিসের কারসাজি আমাদের সমাজে এমন কিছু মানুষ আসেনি না নাই যারা সমাজের দ্বন্দ্ব মিটাইতে চায় না বরং সমাজের দ্বন্দ্ব আরো বাড়াইতে চায় যারা ভেজাল মীমাংসা চায় না মুখে কয় মীমাংসা কিন্তু ভিতরে চায় ভেজাল বারো আমার নেতাগিরি চলবে আমার বাহাদুরি চলবে আমার 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 মূল্য বাড়বে আমার এও টানবে হেও টানবে
এই চিন্তা করে যে মানুষগুলা সমাজের বেজাল কমাইতে চায় না বরং বাড়ায়া রাখতে চায় জীবিত রাখতে চায় মনে রাখবা এরা শয়তানের শয়তানের প্রতিনিধি শয়তানের খলিফা শয়তান তার দায়িত্বটা ওদের কাজে বুঝাইয়া দিছে শয়তান তার নিজের দায়িত্বটাই ওদের কাঁধে বুঝাইয়া দিয়া শয়তান এখন অন্য কাজে মশগুল আছে আর এই কাজটা ওদের কি বুঝাইয়া দিছে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ হেফাজত করো সহি বুঝ দান করো আমিন ভাইয়ের আমার আল্লাহ নবী হযরত ওসমান গনিকে পেয়ে গেছেন এবার নবী বলতেছেন তোমরা যাইতে দিবা না আমাদেরকে মক্কায় তওয়াফ করতে বলে না আমরা আপনার সাথে একটা সন্ধি করতে এসেছি নবী বলেন কি সন্ধি কয় সন্ধিটা হলো আপনি এবছর চলে যাবেন এই বছর আপনাকে আমরা বাইতুল্লাহ তওয়াফ করতে দেব না খানায় কাবা তওয়াফ করতে দেব না আল্লাহ নবী রহমতের নবী বলেন ঠিক আছে সন্ধির শর্তগুলা তোমরা বলো আর কাগজ কলম লও মায়ের নবী কাগজ কলম লইয়া সন্ধিগুলা লিখতে বললেন নবী প্রথমে বলতেছেন আগে লিখো সন্ধি কত বছরের জন্য কয় দশ বছরের জন্য এই সন্ধি দশ বছরের ভিতরে আমরা কেউ কারো উপরে হামলা করব না কেউ কারো উপরে কোনো জুলুম করব না যুদ্ধ বিগ্রহ করব না মক্কার সাথে মদিনার সম্পর্ক হবে ভালো একে অপরের যাতায়াত থাকবে কেউ কাউকে কোথাও পাইলেও কেউ কারো কারো জন্য দুশ্মন হব না দশ বছরের জন্য আমাদের আমাদের যুদ্ধ বিরতি দশ বছরের জন্য আমাদের একে অপরের নিরাপত্তা আল্লাহ নবী বলেন ঠিক আছে আমি মানলাম এরপর শর্ত কি কয় এক নম্বর শর্ত হলো এই বছর আপনাকে ফিরত যাইতে হবে মদিনায় এই বছর মদিনায় ফিরত যাইতে হবে আপনি তওয়াফ করতে পারবেন না আগামী বছর আসবেন তওয়াফ করার জন্য তিন দিনের বেশি থাকতে পারবেন না বাকি কোনো অস্ত্র শস্ত্র কিছুই আনা যাবে না এ ভাই আর শর্ত কি কয় আর শর্ত হলো মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় আপনি তারে রাখতে পারবেন না ফিরে দিবেন আমাদের কেউ যদি আপনার কাছে আশ্রয় নেয় আপনি তাদেরকে তাকে জায়গা দিবেন না ফিরাই দিবেন কিন্তু আপনার কেউ যদি আমাদের কাছে আশ্রয় নেয় আমরা তাকে ফিরাই দেব না আমরা তারে নিজের কাছে রেখে দেব আল্লাহ নবী এটাও মানলেন যখন এই প্রস্তাবগুলো নবী মানতেছেন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞেস করে বসলেন নবী গো এটুগুলা কি করতেছেন কি মানতেছেন সবগুলি প্রস্তাব ওদের পক্ষে কেন আমরা এত দুর্বল কেন আমরা এদের কথাগুলি শর্তগুলি মেনে নিব অগনবীজি আপনি কি সত্য নবী নন আপনি কি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী নন তাহলে এই কথাগুলা মানেন কেন আল্লাহ নবী তখন বলেন ওমর চুপ হও ওমর শান্ত হও মনে রাখো আমি নবী নিজের থেকে কিছুই বলি না মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা নিজের থেকে আমি কিছুই বলি না আমার আল্লাহ যা বলেন আমি তাই বলি অতএব ওমর এমন কথা বইল না আমি নিজের থেকে কিছু বলি নাই নিজের থেকে কিছু বলি নাই ভাইরা বন্ধুরা ওসমান গনি রাদি আল্লাহ তালা তো আসলেন হযরত ওমর এমন কথাও বললেন হযরত ওমর চুপ হয়ে গেলেন সন্ধি লেখা হলো ভাইরা বন্ধুরা এইবার মাত্র মায়া নবী স্বাক্ষর দিবেন ওই অবস্থায় দেখা গেল মক্কা থেকে একজন মজলুম নির্যাতিত একজন সাহাবি হযরত আবু জুন্দুল রাদি আল্লাহ তালা আনহু তিনি আইসা হাজির পায়ের মধ্যে লোহার বেরি হাতের মধ্যে হাত করা সারা শরীর থেকে আঘাতের চিহ্ন রক্ত জোরে সারা শরীর আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত তিনি আসলেন অথচ ওই অবস্থায় আল্লাহর নবীর সাথে কাফেরদের পক্ষে যারা চুক্তি করেছেন এই চুক্তি কাফেরদের পক্ষে যে লিডার ছিল তার নাম ছিল সুহাইল এই সুহাইলের সন্তানই হলেন হযরত আবু জুন্দুল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুহাইলেরই সন্তান
সুহাইল আল্লাহর নবীর বিরুদ্ধে কাফেরদের পক্ষে লিডারি করে আর তার সন্তান হযরত আবু জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হইয়া বাবার কারাগারে নির্যাতিত নিপীড়িত আল্লাহর নবী হুদাইবিয়ার আসছেন এই খবরটা পাইয়া কোনোভাবে নিজেরে তিনি দুশ্মনের চোখ ফাঁকি দিয়া এই হাত করা পায়ে বেরি অবস্থায় হুদাইবিয়া হাজির হয়ে গেছেন একটু বাঁচার জন্য নিজের জান বাঁচানোর জন্য আয়েশা আল্লাহ নবীকে বলেন নবী গো ওগো মায়ার নবী একটু তাকায় দেখেন দেখেন আমার অবস্থা শেষ ওরা আমাকে মেরে ফেলবে আমাকে আপনি নিয়ে যান মদিনায় নিয়ে যান মদিনায় নিয়ে যান আয়েশাই যখন তিনি আল্লাহর নবীর কাছে আশ্রয় চাইলেন সাহায্য চাইলেন তখনই তার বাপ সুহাইল ঠাস করে একটা গালে চটকনা মারছে চোর মারছে আর বলতেছে হারামি চল চল তুই মক্কায় চল আল্লাহ নবী তখন বলতেছেন সুহাইল থামো তুমি আমার আবু জন্দুবের গায়ে হাত উঠাও না তুমি তো বাবা না বাবা যদি হইতা সন্তানের প্রতি এতটা নির্দয় তুমি থাকতে পারতা না একজন বাবা কেমন করে বা সন্তানের এতটা নির্যাতন নিজের চোখে সয় মানুষ পারে না পারে না পারে না হায়ওয়ানও পারে না এই জিনিসটা পারে যে হায়ওয়ানের চেয়ে বেশি নিকৃষ্ট বালহুম আদল একটা হায়ওয়ান ও তার সন্তানের উপর সন্তানের জন্য নিজের জীবন দিতে চায় কিন্তু মানুষ হয়ে তুমি তোমার সন্তানটার উপরে এত নির্যাতন করো আল্লাহ নবী তখন বলতেছেন সুহাইল আমি আমার আবু জন্দুবকে তোমার কাছে ভিক্ষা চাই সে বলতেছে না আবু জন্দুবকে দেয়া যাবে না কারণ এই যে শর্ত আছে বলে কি আমাদের কোনো লোক যদি আপনার কাছে যায় আপনি ফেরত দিয়ে দিবেন আল্লাহ নবী বললেন সন্দিত হয়েছে ঠিক আছে আমি মানলাম কিন্তু এখনো আমি নবী স্বাক্ষর করি নাই চুক্তি হয়েছে সন্ধি হয়েছে কিন্তু এখনো সম্পাদন হয় নাই চূড়ান্ত হয় নাই অতএব বাবু জন্দুবকে আমি তোমার কাছে ভিক্ষা চাই কিন্তু এরপরও সুহাইল রাজি হয় না কয় না না ওরে যদি ফিরত না দেন তাহলে আমরা সন্ধি করবো না সন্ধি বাতিল করে দিব আল্লাহর নবী রহমতের নবী তিনি তখন সন্ধির স্বার্থে বলতেছেন বাবা আবু জন্দুব বাবা কষ্ট নিও না দেখতেছি নবী সাহাবায়ে কেরামদের চোখ থেকে দর দর করে পানি পড়তেছে হযরত আবু জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের দৃশ্য দেখে কোনো সাহাবী এমন নাই যে চোখ থেকে পানি ঝরে না হুদাইবিয়া কান্নার রুল পড়ে গেছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম শুধু নবীকে বলতেছেন নবী গো আবু জন্দুবকে আর ফিরত দিয়েন না আল্লাহর নবীও বলতেছিলেন দেও না আমার জন্দুবরে দিয়া দাও আমি তোমার কাছে ভিক্ষা চাই কিন্তু দেয় না কাফিররা আল্লাহর নবী চোখের পানি মুছতেছেন আর নবী আবু জন্দুবের মাথায় হাত বলে বলতেছেন বাবা পারলাম না ওই হায়না গুলি ওই ওরা মানুষ না এরা হায়নার চেয়ে আরো খারাপ যাও তুমি যাও কি আমি নবী বললাম অল্প দিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সাহায্য আসবে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব হাত উঠে দোয়া করব তুমি যাও যাও তুমি যাও এই বইলা মায়ের নবী সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিলেন সান্ত্বনা দিয়ে নবী পাঠিয়ে দিলেন বাইরে বন্ধুরা আবু জন্দুব যান দুশ্মনরা তার রশি ধরে টানে হাতির বেরি লাগায় টানে কাঁটাদার বৃক্ষ দিয়ে মাথায় চাবক মারে নবী দেখতেছেন সাহাবীরা দেখতেছে দর দর করে সবার চোখ দিয়ে পানি পড়তেছে কেউ কান্না করে করে দাঁড়ানো থেকে বসে গেছেন কিচ্ছু করতে পারতেছেন না কিচ্ছু করতে পারতেছেন না ক্ষমতা ছিল করার ক্ষমতা ছিল আবু জন্দুবকে নিয়ে আসার কিন্তু আমার নবী অনুমতি দেন না শুধু সন্ধির স্বার্থে এই সন্ধিটাই ইতিহাসে ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি আর উসমান খত্তার বদলা নেওয়ার জন্য যে বায়াত নিয়েছিলেন সেই বায়াতের নাম ঐতিহাসিক ভাবে বায়াতের রিদওয়ান
হুদায়বিয়ার সন্ধি বার আমার এই হুদায়বিয়ার সন্ধি সম্পাদন হয়ে গেল সম্পাদন হওয়ার পর আল্লাহর নবী তরফ থেকে লেখা হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে কাফেরদের মক্কার কাফেরদের কাছে সন্ধি চুক্তি তখনই সুহাইল সহ লিডাররা কয় চিঠির মধ্যে যদি মুহাম্মদের সাথে রাসূলুল্লাহ শব্দ লাগানো হয় যুক্ত করা হয় তাহলে এই সন্ধি করে আর কি লাভ সন্ধি তো করছি মাসকানে সমঝোতার জন্য আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহই স্বীকার করে নিলাম মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল তাহলে আর সন্ধি লাগবে কেন অতএব যদি সন্ধি হয় দুনুপক্ষের সমঝোতার জন্য যদি একটা চুক্তি হয়ে থাকে এই চুক্তিনামার মধ্যে মুহাম্মদ শব্দ থাকবে রাসূলুল্লাহ শব্দ থাকবে না কারণ আমরা যেহেতু এটা মানি না নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহর নবী রহমতের নবী বলেন আলী রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও আল্লাহ নবী যখন বলছেন আলী তুমি রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিৎকার দিয়া বলেন নবী গো আমি আলীর জীবন যাবে আমি আলীর জীবন যাবে একবার না দশ পার জীবিত হব আবার শহীদ হব জীবিত হব আবার মরব তবু আমি আমার যেই হাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছি আমি আলী কখনো রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না গো নবী মাপ চাই মাপ চাই আমি আলীর পক্ষে সম্ভব নয় সম্ভব নয় আল্লাহর নবী রহমতের নবী বলেন আলী কাটো আলী বলে অসম্ভব নবী গো আমি পারবো না বিয়া তুমি মাফ করেন আপনার সব আদেশ আমি মানতে পারি সব মানব কিন্তু আমি এটা পারবো না এটা লিখতে গেলে আমার জান বের হয়ে যাবে এটা কাটতে গেলে আমার জান বের হয়ে যাবে আল্লাহর নবী রহমতের নবী তখনও সন্ধির স্বার্থে নিজে কাগজ কলম নিলেন নিয়ে তিনি নিজের নামের পরে অংশ রাসূলুল্লাহ শব্দ কাইটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী লিখে দিলেন ভাইরা বন্ধুরা নিজের হাতে নবী জায়গাটা কেটে দিলেন সাহাবায়ে কেরাম প্রত্যেকের গুসায় আর কষ্টে যেন তাদের ঠোঁট কাঁপতেছে চোখ লাল হয়ে গেছে হযরত উমর বারবার কিরিমিরি খাইতেছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি উমরের জীবনের ঈমান চলে যাওয়ার খতরা ছিল হুদায়বিয়ার সন্ধি হযরত উমর বলেন আমার জীবনের ভয়াবহ একটা টাইম অত্যন্ত খতরনাক একটা সময় ছিল সময় ঈমান চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল আশঙ্কা জন্ম নিছিল আমার হুদায়বিয়ার মাঠে হুদায়বিয়ার প্রান্তরে আল্লাহ আমাকে কুদরতি হাতে হেফাজত করছে আমি বুঝি নাই আমি এতটা 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 পেরেশান হয়ে গেছিলাম আল্লাহ যে বলছেন অগণবী এই সন্ধি সেটা আপনার এবং আপনার উম্মত এবং আপনার সাহাবীদের জন্য আমি আল্লাহ এটাকে সুস্পষ্ট বিজয় হিসাবে ঘোষণা দিলাম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা সুস্পষ্ট বিজয় আল্লাহ বলেছেন সুস্পষ্ট বিজয় কিন্তু আমি উমর তো বুঝি না এটা কেমনে বিজয় সবগুলি সবগুলি শর্ত ওদের পক্ষে এমনকি আপন জন্তু আসলো চোখের সামনে বাস পাখি যেভাবে একটা মুরগির বাচ্চারে ছু মেরে নিয়ে যায় টেনে ছিঁড়ে তারে খেয়ে ফেলে আমাদের চুকের সামনে আবু জন্দুবকে ওরা ওইভাবে নিয়ে যাচ্ছে আবু জন্দুব কলিজা ফাটা চিৎকার দিয়া কান্না করে আর বলতেছে নবী গো আমাকে আপনি ওদের হাতে দিয়েন না যদি আপনি ওদের হাতে আমাকে দেন আর আমাকে জিন্দা পাবেন না ওরা আমাকে হত্যা করে ফেলবে ওগো নবী আমার বাবা এটা বাবা নয় আমার বাপ উনি বাপ নয় ইনি হিংস্র অত্যধিক হিংস্র আল্লাহ নবী চোখের পানি মুছেন আর আল্লাহর কাছে দোয়া করেন মালিক বান্ধবের জন্য সাহায্য পাঠাও এই হে তামান্না এই আরজু হে এই তো সুনা হে কো জি চ
چاہتا ہے یہی ہے تمنا یہی آرزو ہے یہی تو سنا ہے کو جی چاہتا ہے مدینہ میں جاؤں پلٹ کر نہ آؤں وہی گھر بنانے کو جی چاہتا ہے صلاۃ و سلام رسول معظم سلام علیک یا نبی المکرم صلاۃ و سلام رسول معظم سلام علیک یا نبی المکرم یہی ہے تمنا یہی آرزو ہے یہی تو سنا ہے کو جی چاہتا ہے مہر امار اللہ نبی رحمتر نبی دیار نبی شندی شمپن خوار پر مایار نبی صحابہ کرام دیر کی نیے فیروت چولے آشتے سن اللہ نبی بولتے سن صحابیرہ ماتا من رہے فلو کینتو کنو صحابی ماتا من رہی تے بارے ناتا دیر قربانی جنتو جبائے کرن نا کی عبوستا ہوئے چلو صحابہ کرامیر بھی تو رہا کی کشٹو اترائی شندی تا میں نے نیتے بارتے سلن نا مایار نبی جی نبیر کتا تارا آدیش کرتے دیری نبیر کتا مانتے دیری ہوئے نا اوئی دن نبی بولین تمرا ماتا من رہا تمرا احرام کھلو کینتو صحابی را جنو کتا شنی نینا حضرت ام سلام رضی اللہ تعالی عنہ امدن ام سلام رضی اللہ تعالی عنہ تینی تکن بولتے سن نبی گو اپنے آگے ماتا من رہا اپنے آگے احرام کھلین تاہلے ہوئے تو صحابی را اپنا دیکھا دیکھے احرام کھلوے تائی ہوئے چھے اللہ نبی احرام کھلسن صحابہ اکرام احرام کھلسن جائی تیسن ایر ویدوری سورہ فاتاری آیات نازل کو ہیں چا اللہ بولے جنشو سپسٹ بھی جو اس کے ادائی بھی ار شندی نبی گو اپنا اور اپنا صحابی دیر جنشو سپسٹ بھی جو اننا فتحنا لکا فتحا مبینا میں اور نبی دو یار نبی تینی ہدای بیار شندی خوار پر مدینہ چلے اشلے ایر پوری نبی جی نیردی دا اسلامی دعوت وار شروع کر لین کرن دوش بسر جمع چکتی کیو کارو پورے حملہ کرو بینا کیو کارو دشمن ہو بینا نیردی دا اللہ نبی شمپون بابی چنتا ہندو اشنکا مکتو شادین بابی نبی بیبینو دیشے کلمہ دعوت دیتے سن دیتے سن بیبینو جائے گا ہے کلمہ دعوت نیے دود پڑھنی تھے سن بیرہ بندورا ای بابی چلچے ایر بی تر ایک جن صحابی ابو بسیر رضی اللہ تعالیٰ عنہ تینیو مکہ ہیں ای رکھم بابی نیر جاتی تو چلے بیرہ آنے کی جارا مکہ دیکھے ہجرت کرے نیت کرے سن کینتو ہجرت کرتے پارن نہ آئیں کافر دیر ہاتھے اٹکا پورے سن او دیر کی مکہ کاراگری رکھیں نیر جاتن کرا ہو تو شئی کاراگرے بندی چلے ابو بسیر رضی اللہ تعالیٰ عنہ اینیو کنو رکم او دیر کاراگار تکے پلایا تینی مدینہ چولے آشلے جئی ماترو تینی مدینہ آرسن پیسونے پیسونے دوی زنائی سے مکار کافیر آیا محمد نبی کے بولتے سے اپنار ابو بسیر کے اپنی آمدر حد تلے دین کرن
সন্ধির চুক্তি হলো আমাদের কেউ যদি আপনার কাছে আসে আপনি ফিরায় দিবেন এই সন্ধির শর্ত মোতাবেক আবু বসিনকে আপনি আমাদের কাছে ফিরায় দেন আল্লাহ নবী রহমতের নবী বলেন আবু বসির মুসলমান কখনো ওয়াদা খেলাফি করে না মুসলমান কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না এটা মুসলমানের আখলাক না রে আবু বসির সন্ধি হয়েছে চুক্তি হয়েছে অতএব যাও যাও তুমি ওদের কাছে ফিরে যাও ফিরে যাও আল্লাহ তোমাকে সাহায্য করবে সন্ধির ইজ্জত চুক্তির ইজ্জত আর সম্মান বজায় রাখতে হবে যাও তুমি মক্কায় চলে যাও ওদের সাথে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা নু কান্দেন আর বলেন নবী গো দিয়েন না গো নবী কি পরিমাণ নির্যাতন সকাল বিকাল হয় অনগুন বিহার সইতে পারি না আল্লাহ নবী বলেন আবু বসি ধৈর্য ধরো মদিনার সাহাবীরাও তারাও কান্না করতেছেন নিরুপায় আল্লাহ নবী আবু বসিরকে দিয়ে দিলেন এই দুইজনের সাথে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের সাথে মক্কায় ফিরে চলে আসতেছেন রাস্তায় তিনি দুজনের সাথে বন্ধুত্ব স্থাপন করে নিলেন দুজনের সাথে গল্প করে করে কথা করে করে আপন হয়ে গেলেন একজন রে বলতেছেন মিয়া তোমার তলোয়ারটা তো অনেক সুন্দর হে বলতেছে শুধু সুন্দর না ধারও সুন্দর আমার তলোয়ারের ধারটাও সেরকম আর সুন্দর হবে না কেন কর্তিকে বানাইছি কর্তিকে লইছি জানুনি তিনিও তারে আস্তে আস্তে পাম দেন বাতাস দেন কারণ যেই ফুটবল বাতাস দিলে পরে বাতাস নেয় এই ফুটবল খেলতে মজা আর যেই বল বাতাস দিলে বাতাস নেয় না এই বলে কেউ লাথিও দেয় না যদি আপনি কাউরে নিয়ে খেলতে চান তাহলে আগে তারে বাতাস দিবেন পাম দিবেন পাম ওই পাম দিলে যদি পাম লয় তাহলে বুঝবেন খেলতে মজা তারে নিয়ে খেলা দাবে ঠিক না আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ আছে নির্বাচনের আগে আপনারা এসে পাম দিবে খালি পাম বলবে ভাই যেদিকে যাই এদিকে শুধু খালি তোমার নাম এবছর তো তুমি মেম্বারি দাঁড়াইলেই পাস যে আওয়াজ মানুষের মুখে এটা হইল তারে গর্তে তারে কবরে নেওয়ার চিন্তা তারে নিয়ে খেলতে চায় যারা তার ক্ষতি করতে চায় যে সে এইরকমভাবে তারে পাম দিয়া কোনোরকম দাঁড় করাইয়া সব কিছু শেষ করায় নিঃস্ব করায় অতএব যে মানুষটাই আপনারে পাম দিবে বাতাস দিবে আপনি তার ব্যাপারে সতর্ক থাকবেন মনে রাখবেন সেই আপনাকে নিয়ে খেলবে ভাইয়েরা বন্ধুরা জন্য সাহাবিও মনে মনে ভাবতেছে তোর সাথে যদি আমার একটু কৌশল করতে হয় আগে তোরে বাতাস দেয়া লাগবে পাম দেওয়া লাগবে কয় সুন্দর বড় সুন্দর তলোয়ারটা বড় সুন্দর একটু দেখবানি দেখতে দিবানি কয় নাও 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 ধারটা কেমন একটু দেখতে চাই দেখতে দিবানি এই বইলা হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা নু তলোয়ারটা হাতে নিলেন নিয়ে আর দেরি নাই সাথে সাথে তার গর্দানের মধ্যে তলোয়ার বসিয়ে দিলেন তার তলোয়ার দিয়ে তার গর্দানে তলোয়ার বসিয়ে দিলেন দ্বিখণ্ডিত হয়ে গেছে একদম গর্দান দ্বিখণ্ডিত পাশে যে আরেকজন ছিল হে ভয় মক্কার দিকে দৌড় না দিয়ে মদিনার দিকে দৌড় শুরু করছে আল্লাহ নবীর দিকে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা তিনিও তার পিছনে পিছনে তারে দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন এই লোকটা ইয়ে কয় মুহাম্মদ আপনার আবু বসির হাত থেকে আমারে বাঁচান নবী দেখেন আবু বসির হাতে তলোয়ার কিসে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো একটারে খতম করে ফেলছি আর একটা আপনার কাছে আইছে এরও দিয়া দেন এরও সাইজ করে দিয়া দিই আল্লাহ নবী বলতেছেন আবু বসির তুমি এটা কি কও এটা কি করলা তুমি আবু বসির বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার দায়িত্ব আদায় করেছেন গো নবী আপনি ওদের হাতে আমারে সমঝাইয়া দিয়ে দিয়েছেন বাকি এরা আমাকে নিতে পারে নাই এটা এদের কমতি এদের ত্রুটি আপনার তো কোনো দোষ নাই আপনি তো দিয়েই দিয়েছেন আপনার দায়িত্ব তো শেষ বাকি ওরা নিতে পারলো না কেন এটা ওদের দোষ ওদের ত্রুটি অতএব এরও আমার হাতে দিয়ে দেন আল্লাহ নবী বলেন রাখো ভেজাল বাড়ায়ও না থামো মাত্র খালি শুরু হয়েছে সন্ধির সুফল মাত্র শুরু হয়েছে বিভিন্ন দেশে ইসলামের দাওয়াত চলছে বিভিন্ন মানুষের কাছে ইসলামের দাওয়াত চলছে মক্কায় ব্যবসা বাণিজ্যের জন্য মুসলমান ঢুকছে
সাধারণ মানুষের সাথে ইসলামের ইসলাম নিয়ে কথাবার্তা চলছে, সাধারণ মানুষ মুসলমানের আখলাক আদর্শ দেখতেছে, মিলমিশ একসাথে ব্যবসা বাণিজ্য করার মুসলমানের আখলাক আদর্শ তাদেরকে দেখানোর মাত্র সুযোগ তৈরি হয়েছে, তুমি এই সুযোগটা এখনই নষ্ট করো না। আবু বসির, তোমার কাছে আমি নবীর অনুরোধ, তুমি চলে যাও, তুমি চলে যাও। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে যাইতে চাইলেন, কিন্তু আল্লাহর নবী যখনই বললেন তুমি যাও, আবু বসির চিন্তায় পড়ে গেলেন, এখন যদি আমি আবার যাই তাহলে আমাকে নিশ্চিত হত্যা করা হবে। তিনি সাথে সাথে এখান থেকে চলে গেলেন। চলিয়া ওই যে লোহিত সাগরের পারে, সাগরের পারে একটা জায়গার মধ্যে যেয়ে তিনি আশ্রয় নিলেন, ওই জায়গায় তিনি থাকলেন, আর এখান থেকে তিনি সরলেন না। সাগরের পারে একটা জায়গা, সেই জায়গাটাই তিনি বাছাই করে নিলেন। ভাইয়েরা আমার, কিছুদিন পরেই দেখা গেল মক্কায় যারা নির্যাতিত সাহাবি এরাও খবর পেয়ে গেলেন যে সাগর পারে আবু বসির আশ্রয় নিয়েছে, এরাও সবাই আবু বসিরের কাছে এসে আশ্রয় নিতে লাগলো, না মক্কায় না মদিনায়। মদিনায় গেলে আল্লাহ নবী আবার ফিরত পাঠিয়ে দেন সন্ধির কারণে, আর মক্কায়ও নির্যাতন নির্যাতন সহ্য করতে হয়, এজন্য একটা মাঝখানে জায়গা সাগর পার, লোহিত সাগরের পারে একটা বিশাল কাফেলা তাদের তৈরি হয়ে গেল। আর এখানে থাকবেন থাকবেন তো ভালো কথা, খাইবেন কি? ওই মক্কার কাফেলা যারা সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য আসতো, ওই ওদের কাছ থেকে ওরা মাল সম্পদ তারা কিছু লুটপাট করে রাখতেন, যে আমাদের খাওয়ন দিয়া যাও, আমাদের খাওয়ন দিয়া যাও, আমরা মক্কায়ও না মদিনায়ও না চলবো কেমন, খাইবো কেমনে, ওই কাফেলাকে লুণ্ঠন করতেন। এখন মক্কার মানুষ পড়ছে আরেক বিপদে, ঘটনা কি? হাই 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 রে, এদের কারণে তো আমাদের ব্যবসা বাণিজ্য নিরাপদে ব্যবসা করা যায় না, মাল ওরা লুণ্ঠন করে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়। আল্লাহর নবীর কাছে তাড়াতাড়ি করে মক্কার কাফের আবু সুফিয়ান আসলো, আয়েশা বলল আপনার আবু বসির সহ যারা এখানে আশ্রয় নিয়েছে দ্রুত করে আপনি তাদেরকে এখান থেকে আনেন, আনেন আপনি মদিনায় লই আসেন, দরকার নাই এরা এখানে থাকলে আমাদের আরো ঝামেলা, আমাদের ব্যবসার কাম বিনাশ। নবী তখন ওই আর এই সাগর পারের এই সাহাবী যারা আশ্রয় নিয়েছিলেন, যেখানে আবু বসির ছিলেন, যেখানে আবু জুন্দুব ছিলেন, আরো সাহাবাই কেরাম ছিলেন, সবাইকে আল্লাহ নবী মদিনায় নিয়ে আসলেন আমার ভাইয়েরা বন্ধুরা। কিন্তু এরপরে দেখা গেল সন্ধির মেয়াদ 10 বছর পুরা হতে পারে নাই, মাত্র 2 বছরের মাথায় মক্কার কাফেররা সন্ধি লঙ্ঘন করেছে, সন্ধি লঙ্ঘন করেছে। আর আল্লাহর নবী তারা সন্ধি ভঙ্গ করার পর মায়ার নবী মক্কা বিজয়ের প্রস্তুতি নিলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নবীর এই হেকমত এবং আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সহ ইসলামের জন্য যে নিবেদিত প্রাণ ছিলেন, আল্লাহর নবীর হুকুমের সামনে তারা যে এইভাবে মাথা নত ছিল, তাদের তারা যা জীবন যাবে তবু ইসলামের মান ক্ষুণ্ণ করা যাবে না, যে আদর্শ নিয়ে সাহাবায়ে কেরাম তারা জীবন কাটাইছেন, ওইভাবে আমাদেরকে আল্লাহ পাক আমাদের জীবন কাটাইবার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।